বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যারা ইফতার মাহফিলে বাধা দিয়েছে ওরাই রং উৎসব করতেছে। ওরা কারা? ওরা হলো সোনার ছেলে। ওরা কিসের ছেলে? নাম বললে চাকরি থাকবে না। শয়তান যদি না থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাজার হাজার ছাত্র ছাত্রীরা রং উৎসবের নামে হাজার হাজার ছেলে মেয়ে বেয়া পর্দা হয়ে ছেলে মেয়ের গায়ে রং মেখে দিচ্ছে, মেয়ে ছেলের গায়ে রং মেখে দিচ্ছে। হিন্দুয়ানি সংস্কৃতি, এই হুলিয়ানি সংস্কৃতি নিয়ে এসে পবিত্র রমজান মাসে যারা এই রকম নাচানাচি করতেছে, বেয়া পর্দা হয়ে অশ্লীল নাচানাচি করতেছে, এরাই হলো সবচাইতে বড় শয়তান। যেই বিশ্ববিদ্যালয়ে রমজানের শুরুতে ইফতার মাহফিলে বাধা দেওয়া হলো, পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াতের মধ্যে বাধা দেওয়া হলো, আমরা বলতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা হয়, হোলি খেলায় বাধা হয় না, আবার তারাবিন নামাজে বাধা হয়, ইফতারে বাধা হয়, রং উৎসবে বাধা হয় না, এখান থেকে বোঝা যায় এরা মুসলমান নয়, এরা আবু জেহেলের বেতাত্মা। একেবারে খুতবো সারা খেটা খেটো ওয়াজ করবো, আমার দিকে তাকান। প্রথম নম্বর হাদিস হলো রসুল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, বলবেন না? আর রসুল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা শয়তানদেরকে শেকল বন্দি করে। জোর বলেন, কি বন্দি করে? তাহলে আমাদের বিশ্বাস হলো শয়তান এখন কি আছে? বন্দি আছে। জোরে বলেন, কি আছে? তো শয়তান যদি বন্দি থাকে তো সুদ খাচ্ছে কারা? কথা কর না কা? এ বগুড়া জেলা সুদ চলতেছে না? ঘুষ চলতেছে না? এমনও বাপার আছে ওজার দিনে ডাইরেক্ট ঘুষের টাকা নেয় না, একটা লোক টাকা নিয়ে যাচ্ছে ঘুষের টাকা, এ বলতেছে টাকা তুমি কি পাগল হয়েছো, আমি রোজা নাই, টাকা ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গণনা করে নেব। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আমার মনে বলে এই বারো মাসের মধ্যে শয়তান যখন সবচাইতে বেশি খুশি থাকে রোজার মাসে, তার কারণ হলো শয়তানক বন্দি করে রাখছে, শয়তানের কোনো ডিউটি নাই, শয়তান শুধু শরবত খাচ্ছে আর আপেল খাচ্ছে, কারণ শয়তান লক্ষ্য করে দেখতেছে আমি বন্দি থাকলে কি হবে, অন্যায় বন্ধ নাই, অন্যায় 100 ডিগ্রি ফোর্সে চলতেছে। তার মানে শয়তান মনে মনে চিন্তা করতেছে সুদ যারা খায়, ভূত যারা খায়, জিনা যারা করে, মিথ্যা কথা বলে, শয়তান বলতেছে এরা হলো আমার চাইতে বড় শয়তান। আজকে বাংলাদেশে শয়তান আসে না নাই? শয়তান যদি না থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাজার হাজার ছাত্র ছাত্রীরা রং উৎসবের নামে হাজার হাজার ছেলে মেয়ে বেয়া পর্দা হয়ে ছেলে মেয়ের গায়ে রং মেখে দিচ্ছে, মেয়ে ছেলের গায়ে রং মেখে দিচ্ছে। হিন্দুয়ানি সংস্কৃতি, এই হুলিয়ানি সংস্কৃতি নিয়ে এসে পবিত্র রমজান মাসে যারা এই রকম নাচানাচি করতেছে, বেয়া পর্দা হয়ে অশ্লীল নাচানাচি করতেছে, এরাই হলো সবচাইতে বড় শয়তান। শয়তানের দরকার আছে? শয়তান বলতেছে কে রে, তোরা তো আমার চাইতে বড় দাদা, কথা কর না কে? এটা কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো কেমনে? নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া 600 একর জমির ওপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, ওই জায়গার মধ্যে অশ্লীল নাচানাচি চলে, আমরা বলি এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের সভ্য যদি পিতা মাতা থাকতো, ভদ্র পরিবারের সন্তান হতো, এরা পবিত্র রমজান মাসে এমন বেহায়াপনা করতে পারতো? যেই বিশ্ববিদ্যালয়ে রমজানের শুরুতে ইফতার মাহফিলে বাধা দেওয়া হলো, পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াতের মধ্যে বাধা দেওয়া হলো, আমরা বলতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা হয়, হোলি খেলায় বাধা হয় না, আবার তারাবিন নামাজে বাধা হয়, ইফতারে বাধা হয়, রং উৎসবে বাধা হয় না, এখান থেকে বোঝা যায় এরা মুসলমান নয়, এরা আবু জেহেলের বেতাত্মা। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যারা ইফতার মাহফিলে বাধা দিয়েছে ওরাই রং উৎসব করতেছে। ওরা কারা? ওরা হলো সোনার ছেলে। ওরা কিসের ছেলে? নাম বললে চাকরি থাকবে না। আসেন, আমরা এসেছি রমজান মাসের, সময় কম, আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করলো, আল্লাহ রোজা রাখতে বলেছি একবার, জোরে বলেন কয়বার? অথচ ওই রোজা রাখার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ পাগল। বর্তমানে পৃথিবীতে রোজা কায়েম আছে না নাই? রোজা কায়েম আছে। ওই ছেলে বসো দেখি, বসো, অত মাস্টারি করে বসো তো, কোনো ফ্যান লাগবে না, বসে। আমার দিকে লক্ষ্য করেন, বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে রোজা কায়েম আছে না নাই?
কেমনে কায়েম আছে আমার দিকে তাকান। এই যেখানে আমরা 1000 লোক আজকে বসে আছি, এখানে আসার পরে কোনো লোক যদি এখন ভেরি ধরায়, আমরা কি তাকে থাকতে দেব? যে রোজা থাকে না ওও তাকে জুতো পিটা করে বের করে দেবে। কারে তুই রোজা নাই ভেরি খাবো ঘরত খা, এখানে কে? তার মানে বোঝা গেল বাংলাদেশের রোজা কি আছে? কায়েম আছে। কিন্তু বাংলাদেশে কোরআনের বিধান কি কায়েম আছে? সুদকে হারাম করেছে কে? অথচ আপনাদের এই হাকির মোড় উপশহর এলাকা ছুতখুর নাই কথা কন না কে? ছুতখুরে মাথা তার ছয় তালা টুপি, মুখের মধ্যে দাঁড়ি, নামাজ পড়ে সামনের কাতারে, মনে হয় জিব্রাইলের খালা তো ভাই, মানে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কোরআনে এই বাংলাদেশের রোজা কায়েম আছে, কিন্তু কোরআনের বিধান আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে আকিমুসসালাহ ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত দেওয়ার কথা আল্লাহ 82 বার বলেছে, কয়বার? ওই যাকাত কি বাংলাদেশে আছে? কয় টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে, কয় টাকা থাকলে যাকাত ফরজ হয়, আমরা ওটাই তো জানি না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, কোনো ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ 1 বছর 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে, তার উপরে যাকাত ফরজ হয়, তার উপরে যাকাত ওয়াজিব হয়। গভীর মনোযোগ, যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ সম পরিমাণ টাকা থাকে, তার উপরে যাকাত ফরজ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন, 7.5 ভরি স্বর্ণ মানে আনুমানিক 7 লক্ষ টাকা, আর 52.5 তোলা রৌপ, 52.5 ভরি রৌপ মানে হলো আনুমানিক এই জায়গার মধ্যে 60,000 টাকা। জোরে বলেন কয় হাজার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, শেষ কথা, তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি 7 লক্ষ টাকা, আর যদি রৌপ্যের দাম হিসাব করি 60,000 টাকা আনুমানিক, আলহামদুলিল্লাহ বলেন। আমি পূর্বেই বলেছি আজকের মাহফিল আমাদের বগুড়ার দুই রত্ন, এক রুহুল আমিন যুক্তিবাদী, আর একজন মুফতি ফজলুর রশিদ মিয়া, আলহামদুলিল্লাহ বলেন। যাদের দুইজনকেই একই মঞ্চে পাওয়া খুবই কঠিন, কথা কন ঠিক কিনা? আজকে আমাদের সৌভাগ্য আমরা দুইজনকে পেয়ে গেছি, আসর পর তারা কথা বলবে ইনশা। তাহলে আমার দিকে তাকান, সোনার স্বর্ণের যদি হিসাব করি 7 লক্ষ টাকা, রৌপ্যের হিসাব করলে 60,000 টাকা আনুমানিক, আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে 7 লক্ষ অথবা 60,000 টাকা যদি অতিরিক্ত 1 বছর গচ্ছিত থাকে, যাকাত দিতে হবে, হুকুম কার? এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কি সোনার হিসাব করব নাকি রৌপ্যের হিসাব করব? মুফাসসির কেরাম দুই মত দিয়েছে, কিছু আলেম বলেছে স্বর্ণের হিসাব করতে হবে, কিন্তু কিছু মুফাসসির বলেছে না, স্বর্ণের হিসাব নয়, হিসাব করতে হবে রৌপ্যের হিসাব। কারণ কি? রসুল যখন যাকাতের বিধান বর্ণনা করে, ওই সময় 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রৌপ্য দাম ছিল সমান সমান, এখন কি সমান না পার্থক্য? শুধু পার্থক্য নয়, আকাশ পাতাল পার্থক্য। অধিকাংশ মুফাসসির বলেছে রৌপ্যের হিসাবে যাকাত দিতে হবে, তার কারণ রৌপ্যের হিসাব করে যদি আমরা যাকাত দেই, এতে যে যাকাত দেবে সেও লাভবান হবে, যে যাকাত খাবে সেও লাভবান হবে। কারণ আপনি যদি 7 লক্ষ টাকার হিসাব করেন, 7 লাখ টাকা ঠেকার মরত্ব নাই, হয়তো 100 জনে 10 জন, আর আপনি যদি 60,000 টাকার হিসাব করেন 100 জনে 50 জন পাওয়া যাবে। তাহলে কি হবে? যদি রৌপ্যের হিসাবে যাকাত দেন, আমরা যাকাত দিয়ে সওয়াব পাবো, যারা যাকাত খাবে যাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে। এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে 60,000 টাকা যদি অতিরিক্ত 1 বছর আপনার কাছে গচ্ছিত থাকে, আপনার যাকাত দিতে হবে, হিসাব কার? এ হুকুম কার?